আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। তো একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করা। তো কাল বাদে পরশু ঈদ, তো সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার পা এই সাইডে ব্যথা হয়েছে, অলমোস্ট হাড্ডি যেটা দেখতে পাচ্ছেন এটা ভাঙিয়েছে, যেটা ধরে ফিল করছি আমরা। তো কোরবানের যেহেতু পশু, অবশ্যই এটা মাথায় রাখবেন যে যাতে কোরবানের পশুটা যাতে কোনোভাবে আঘাত না পায় বা কষ্ট না পায়, কারণ আল্লাহর রাহে কোরবান দিচ্ছেন, সেহেতু অবশ্যই এই দিকগুলো সবসময় মাথা রাখবেন। আর আমরা অনেকজন অনেক সময় গরুকে নিয়ে বাইর হই, একসাথে র্যালি করি, ওগুলো থেকে বিরত থাকবেন, কারণ কখন কোন দুর্ঘটনা ঘটে এটা বলা যায় না। তো এটা আজকে চোখের সামনেই ঘটলো, গরুটা জাস্ট পিক আপ থেকে আমার সময় ব্যথাটা পাইছে। তো এখন গরুটা কীরকম কষ্ট পাচ্ছে এটা গরু ছাড়া আর কেউ বুঝবে না, কারণ ওর মুখের ভাষা নয়, হচ্ছে বেজুবান। আমাদের একটা নর্মাল কাটলেও আমরা কীরকম ব্যথা পাই সেটা শুধুমাত্র আমরা জানি। তো অবশ্যই কোরবানের পশুকে যত সম্ভব সেফলি রাখার চেষ্টা করবেন, যাতে কোরবানের পশুটা কষ্ট না পায়। আর ঈদের আর বাকি একদিন, কাল চাঁদ রাত, হয়তো ভিডিওটা সকালবেলা আপলোড দিব। তো একদিন আপনারা যারাই গরু কিনেছেন বা কিনবেন, অবশ্যই গরুটাকে এমনভাবে লালন পালন করবেন যাতে আল্লাহ তাআলা খুশি হয়। তো এটাই বলা ছিল, অবশ্যই এই দিকগুলো মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।